আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো কৃত্রিম হাট ব্যবহারকারী একজন মহিলার কথা তো চলুন জেনে নেওয়া যাক হাট ছাড়া আমাদের জীবন অচল অথচ হাট ছাড়া বেঁচে আছেন ইস্ট লন্ডনের ইলফোর্ডের বাসিন বাসিন্দা সালওয়া হোসাইন ব্যাকপ্যাগে আর্টিফিশিয়াল হাট নিয়ে ঘুরছেন তিনি তার বয়স মাত্র উনচল্লিশ বছর কারো দানকৃত হাট না পাওয়া পর্যন্ত কৃত্রিম হাট ব্যবহার করতে হবে তাকে মিডিল সেক্সের হার্ড ফিল হাসপাতালের চিকিৎসকরা ব্যাগের মধ্যে এই ডিভাইসটি দিয়ে হার্টফেল রোগী সালোয়াকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা করেছেন পুরো লন্ডনের মধ্যে কেবল এই হাসপাতালেই হার্টফেল রোগীদের জন্য এই ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে এতে ব্যয় হবে ছিয়াশি হাজার পাউন্ড এই ডিভাইসটি রোগীর শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং কোনো প্রকার সমস্যা করে না তিনি এমন স্বাভাবিক জীবনযাপন করছেন যে তার দুটো সন্তান রয়েছে এবং পরিবার নিয়ে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন ইউকের মধ্যেও সালোয়া হোসাইনি প্রথম মহিলা যিনি আর্টিফিশিয়াল হাট নিয়ে বেঁচে আছেন এর আগে দু সালে একজন পুরুষকে আর্টিফিশিয়াল হার্টের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছিল